সুন্দর যাতায়াত ব্যবস্থায় সকলে যাতায়াত করবলে মন যায়, কিন্তু গহপুরের দক্ষিণাঞ্চলের রাইজে তেনে ধরনে ইচ্ছা করলে যাতায়াত করব নোৱাৰে। তেওঁলোক নৈপরিয়া রাইজ আর টুলুঙা নাওত বিপদসংকুলভাবে দৈনিক যাতায়াত অব্যাহত রাখবলগিয়া হয়েছে। আর গহপুরের দক্ষিণাঞ্চলত উপস্থিত আছো আর নদীর সিপারে চৌগুড়ি, গছপুরিয়া, কলিয়াপানিকে ধরে বিভিন্ন গাঁও আছে, আর সেই গাঁৱৰ রাইজে দৈনিক এনেদরেই টুলুঙা নাওত বিপদসংকুলভাবে মরণত শরণ দিয়ে যাতায়াত করবলগিয়া হয়। মোর ক্যামেরা সহযোগে দেখাই আছে ইয়ার দৃশ্য। আর দৈনিক এনেদরে বেমার আজার হোক, স্কুলের শিক্ষার্থী হোক, এইখানে নাও আর এইখানেই ভরসা। বহু দেরি অপেক্ষা করে থাকিব লাগে, কিন্তু নাও এখন ইপার সিপার হবলৈ যেতিয়া এটা দল ইপার হয় তেতিয়া আনটো অপেক্ষা করে থাকবলগিয়া হয়। মই কথাও পাতিম তেওঁলোকৰ লগত, কারণ অতি এটি ভিতরুয়া অঞ্চল, এখন ব্রহ্মপুত্র নৈ। আপনার সদায় এনেদরে টুলুঙা নাওত অহা যাওয়া করে, গতি কিমান বিপদ সংকুল হয়? নিশ্চয়কৈ ইয়াতে আমার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছে। আপনার বিশেষকে গড়াকহনিয়ার ধরে এটা তো বারিষা কাল আহিলে এটা আপনার কি কম আর এনেকে যাবলগিয়া হয়েছে। এই নাওখনত বহু লোক একেলগে যায়, হুলুং ভুতুং হয় মাজত, নিশ্চয় চিন্তা হয় আপনার? হয়, চিন্তা হয়, নিশ্চয়কৈ চিন্তা হয়। আমি চিন্তাতো হবই লাগিব, কারণ ইমান প্রবলেমের মাজেদি আমি যাবলগিয়া হয়, যাতায়াত করবলগিয়া। দেখিছো এখন নাও দেখিছো 15-20 গৰাকী আহিছে, যথেষ্ট ঢৌ নদীর, তার মাজত আপনার যাতায়াত সদায় এনেকৈ যাতায়াত করে? সদায় আমি এনেকৈ অহা যাওয়া করো, আর আমি প্রকৃতির লগত এনেকৈ জিয়াই থাকিব লাগিব। আমি সদায় নাওকনত আহোতে আমি ভগবানকে প্রার্থনা করে আহো আর যাতে নাওকন মানে টুলুং বুলুং নাও আমি জীবনটো কেনেকে রক্ষা করব লাগে এইটোয়ে আমি চিন্তা করে আহো। মানে কি হয়, আপনার যত আধা ঘন্টার রাস্তা আমি দিনের দিনটোত লাগে, আমি দিনের দিনটোর কারণে আহিবলগা হয়। যত আধা ঘন্টার রাস্তা আমি টুলুং বুলুং নাওয়ে আমি ইমান সোনকালে ধরক যেতিয়া স্কুলীয় শিক্ষার্থী সকল তো আপনার যেদরে আহিছে তেওঁলোক তেনেদরে আহে, স্কুলীয় শিক্ষার্থী সকলে তেনেকে আহে। আর কেতিয়া গাঁও আছে ভিতর ফালে, কিমান গাঁও আছে তার এই পালে? তো মিনিমাম 15-20 গাঁও আছে, চৌগুড়ি, কলিয়াপানি আর গছপুর। আর এই এই গাঁও সমূহতো এতিয়া কোনো কিবা নাই, চিনচাপ নাই, মানে গড়াই কহাই কহাই মানে ব্রহ্মপুত্রর মাজত ইতিমধ্যে কৃষিভূমি যা গল। নিশ্চয় আপনার আসলে আইসো যে নিশা যদি ইটো পারে কারোবার বেমার হল, রোগত পড়লে তেতিয়া এখন নাও কেনেদরে অহা যাওয়া করবলগিয়া হয়? দাদা আপনি দেখিছে নিজে আমি কেনেকে পার হয়ে আইসো নদীকন। আমার রাতে হেৰি এই কি কয় ডেলিভারি কেসর মাইকী মানুষ বা কোনোবাই এমার্জেন্সির বেমারের সময়ত যদি অসুবিধা হয় এই নৈ পার হবলে আমার সময়তো আধা ঘন্টা এক ঘন্টা মিনিমাম প্রয়োজন হয়। এই সময়ত হয়তো মানুষজনের মৃত্যু হব পারে বা বাচ্চাটোর মৃত্যু হব পারে। নিশ্চয় এই মুহূর্তে দেখাইছো এনেদরে তেওঁলোকে দুচকীয়া বাহন এনেদরে টুলুঙা নাওত লৈ মরণপণ, আসলতে তেওঁলোকৰ যাতায়াত ব্যবস্থা তেওঁলোক যথেষ্ট সমস্যা ভোগ করে এনেদরে প্রতিদিনে যাতায়াত অব্যাহত রাখবলগিয়া হয়েছে। ইয়াতে যথেষ্ট স্কুলীয় শিক্ষার্থীও অহা যাওয়া করে, গাঁৱৰ লোকসকল অহা যাওয়া করে, আর এনেদরে তেওঁলোকৰ দৈনিক যাতায়াত ব্যবস্থা ইয়াত অব্যাহত আছে। কোনো ধরনের ইয়াত বৃহৎ এখন মেশিন নাও কিন্তু যথেষ্ট প্রয়োজন, কিন্তু তেনে দৃশ্য ইয়াত দেখা নাই। টুলুঙা নাওখনেই তেওঁলোকৰ যাতায়াতৰ মূল ভরসা হয়ে পৰিছে।